আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। ডিয়ার স্টুডেন্ট, আজকে পুরো ভিডিওতেই থাকছে প্রশ্ন করার ফর্মুলা এবং কিভাবে আমরা উত্তর দেব সেই ফর্মুলাগুলো। আসলে প্রশ্নের বিভিন্ন ধরনের সেন্স আছে, অর্থাৎ কখনো আমরা সচরাচর কাজের উপর প্রশ্ন করি, কখনো অতীতের সেন্সের উপর প্রশ্ন করি, কখনো ভবিষ্যতের সেন্সের উপর প্রশ্ন করি। আজকের যে প্রশ্নগুলো শেখাবো সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে অথবা সচরাচর যে কাজগুলো আমরা করি সেগুলো আমরা কিভাবে প্রশ্নে রূপান্তর করব এবং কিভাবে কেউ আমাকে প্রশ্ন করলে উত্তর দিব সেই জিনিসগুলো আজকে পুরো ভিডিওতে শেখানোর চেষ্টা করব। সুতরাং আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনারা লাখ লাখ কোয়েশ্চেন করার যে প্যাটার্নগুলো আছে সেগুলো পেয়ে যাবেন, এবং আপনি যদি ইংরেজিতে দুর্বল হন এবং আনসার তৈরি করতে না পারেন, উত্তর দিতে না পারেন অথবা প্রশ্ন তৈরি করতে না পারেন, তাহলে এই ভিডিওটা দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং নতুন কিছু শিখেন। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, আমাদের সময় নষ্ট না করে চলে যাই আজকের ভিডিওতে এবং শিখে নেই নতুন কিছু প্রশ্ন করার স্ট্রাকচার এবং আনসার দেওয়ার স্ট্রাকচার। তাহলে প্রথমেই যে আমি স্ট্রাকচারটা লিখব সেটা আমরা এই জায়গায় লিখে দিই। প্রথমে আপনারা লিখলাম হচ্ছে আই ডু। আই ডু, ডিয়ার স্টুডেন্ট আপনারা জানেন আই ডু মানে হচ্ছে কি, আমি করি। আই ডু মানে হচ্ছে কি, আমি করি। সেটা যদি আমরা নাবোধক করি বাক্যটা, তাহলে আমরা বলবো হচ্ছে আমি করি না। তাহলে আমি করি না ইংলিশ হচ্ছে আই ডু নট ডু। আই ডু নট ডু আমরা সবাই জানি, তাহলে আমরা ডু নট কে আমরা সংক্ষেপে বলতে পারবো কি, ডন্ট। আই ডন্ট ডু, আমি করি, আই ডু। আর আমি করি না এই বাক্যটাই যদি আমি নাবোধক করি তাহলে আমি করি না। আমি করি না ইংলিশটা হবে আই ডন্ট ডু। দুইটা বাক্য পেলাম, একটা হচ্ছে হ্যাবোধক আর একটা হচ্ছে নাবোধক। এটা আমি এক নম্বর দিলাম আর এটাকে দিলাম আমরা দুই নম্বর। আমি করি আই ডু, আমি করি না আই ডন্ট ডু। তাহলে বুঝতে পেরেছি ডিয়ার স্টুডেন্ট, এটা একটা হ্যাবোধক বাক্য আর একটা হচ্ছে নাবোধক বাক্য। যদি আপনি গ্রামার অনুযায়ী যান তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলতে পারি, কিন্তু আসলে আমাদের গ্রামার দিয়ে ইংরেজি শেখার কোনো দরকার নেই, আমরা চর্চা করে করে ইংরেজি শিখে যাব। তাহলে আমি করি ইংলিশটা হচ্ছে আই ডু, আমি করি না আই ডন্ট ডু। আর যদি আপনি বলে আমি শিখি ইংলিশটা হবে আই লার্ন, আমি শিখি না আই ডন্ট লার্ন। আমি কথা বলি আই স্পিক, আমি কথা বলি না আই ডন্ট স্পিক। আমি বাজার থেকে একটা মুরগি ক্রয় করি, তাহলে যেহেতু ক্রয় করাটা ভার, তাহলে এটাকে আমি ক্রয় করি হচ্ছে আই বাই। তাহলে আমি ক্রয় করি না যদি বলি তাহলে হবে আই ডন্ট বাই। আমি পছন্দ করি, পছন্দ করে যেহেতু ভার, তাহলে লাইক, আই লাইক, আমি পছন্দ করি। আর আমি পছন্দ করি না, তাহলে পছন্দ করে যেহেতু আমাদের লাইক, তাহলে হলো আমি পছন্দ করি ইংরেজি হবে আই ডন্ট লাইক। আমি শিখাই, সেখানে আমি শিখাই, সেখানে ইংরেজি হচ্ছে টিচ, তাহলে আমি শিখাই আই টিচ, আমি শিখাই না হবে আই ডন্ট টিচ, আই ডন্ট টিচ। এবার যদি বলে আমি বিক্রি করি, বিক্রি করে ইংরেজি হচ্ছে সেল, আমি বিক্রি করি আই সেল, আমি বিক্রি করি না আই ডন্ট সেল। আমি অনুশীলন করি বা চর্চা করি আই প্র্যাকটিস, আর আমি চর্চা করি না আই ডন্ট প্র্যাকটিস। তারপরে যদি বলি আমি ব্যায়াম করি, ব্যায়াম করে ইংরেজি হচ্ছে এক্সারসাইজ, আই এক্সারসাইজ, আর আমি ব্যায়াম করি না ইংরেজি হবে আই ডন্ট এক্সারসাইজ। এবার টিভি দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ, তাহলে আমি টেলিভিশন দেখি আই ওয়াচ টেলিভিশন, আর আমি টেলিভিশন দেখি না আই ডন্ট ওয়াচ টেলিভিশন। এই বাক্যগুলো আমরা হ্যাবোধক একটা এবং একটা নাবোধকে রূপান্তর করতে পারবো। তারপরে আরেকটা যদি বাক্য বলি আমি যাই ইংলিশ হবে আই গো, আর আমি যাই ইংলিশ হবে আই ডন্ট গো। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমি না, আমি যাই না বলে যদি বলি তুমি যাও, তাহলে তুমি ইংলিশ হচ্ছে ইউ, তুমি যাও ইংলিশ হবে ইউ গো, আর তুমি যাও না হবে তাহলে ইউ ডন্ট গো, ইউ ডন্ট গো। তাহলে যদি বলি তারা যায়, তারা ইংলিশ হবে দে, দে গো, তাহলে তারা যায় ইংলিশ হবে দে ডন্ট গো, দে ডন্ট গো। কিন্তু যদি বলি সে যায়, তাহলে এদেরকে যদি সে ইংলিশটা হবে হি, তাহলে এদেরকে গো ইংলিশটা হবে কি, গোস। তাহলে মানে হিয়ের পরে কি হবে, ডাস, হি ডাস। আর যদি বলি সে যায় না, তাহলে ইংলিশটা হবে হি ডাজেন্ট, হি ডাজেন্ট ডু। তাহলে হিয়ের ক্ষেত্রে হবে হি ডাজেন্ট ডু, তাহলে সে যায় না ইংলিশটা হবে হি ডাজেন্ট গো, সে যায় ইংলিশটা হবে হি গোস, সে যায় না হি ডাজেন্ট গো, সে আসে হি কামস, সে আসে না হি ডাজেন্ট কাম, সে রান্না করে হি কুকস, সে রান্না করে না হি ডাজেন্ট কুক। এবার যদি বলি আমার বাবা কাজ করে, মাই ফাদার, যে থার্ড সিচুয়েশনাল নাম্বার এর হবে ওয়ার্কস, আমার বাবা কাজ করে ইংরেজি হবে মাই ফাদার ডাজেন্ট ওয়ার্ক। আমার বন্ধু লেখাপড়া করে, তাহলে আই এর জায়গায় হবে আমার বন্ধু ইংরেজি মাই ফ্রেন্ড, আর লেখাপড়া করে ইংরেজি হবে স্টাডি, তাহলে স্টাডিটা কি হয়ে যাবে, তাহলে এস টি ইউ ডি আর ই এস স্টাডিস। আর আমার বন্ধু লেখাপড়া করে না, মাই ফ্রেন্ড ডাজেন্ট, তাহলে এটাকে কিন্তু আমার স্টাডিস হবে না, এটাকে ভাববে বেস ফর্মে বসবে, তারপরে এস বাই এর যোগ হবে না, তাহলে মাই ফ্রেন্ড ডাজেন্ট স্টাডি।
তাহলে এই বাক্যটা আমরা পার্সোনালি যে চেঞ্জ করে একটু গ্রামাটিক্যাল চেঞ্জ আছে সেটা আমরা চর্চা করে করি পাবো তাহলে আমি লেখা বড় করে আই স্টাডি তুমি লেখা বড় করো ইউ স্টাডি তারা লেখা বড় করে দে স্টাডি সে লেখা বড় করে ইংরেজি হবে হি স্টাডিজ আর সে লেখা বড় করে না ইংরেজি হবে হি ডাজ স্টাডি যারা এই সিস্টেম অর্গানাইজ সেই এই সিস্টেমটা না বুঝতে পেরেছে এখনো বা বুঝি নাই তারা আমার বিগত ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন কখন আমাদের আই ডন্ট হবে আর কখন হচ্ছে ডাজেন্ট হবে তাহলে আমরা জানি হি শি এর পর হচ্ছে তারপর সুসিঙ্গল নাম্বার তাহলে হি শি এবং এটার পরে কি হবে ডাজেন্ট আই ডু উই ডু ইউ ডু দে ডু কিন্তু হবে হি ডাজ আর হি ডাজ হলে কি হবে হি ডাজেন্ট আর এটা কি হবে শি ডাজেন্ট আর মাই ফাদার এর পরে কি হবে ডাজেন্ট তাহলে আমি করি ইংলিশটা হবে আই ডু আমি করি না হবে আই ডন্ট ডু তাহলে আমি লেখাপড়া করি ইংলিশ হবে আই স্টাডি আর আমি লেখাপড়া করি না আই ডন্ট স্টাডি আমি সাহায্য করি আই হেল্প আমি সাহায্য করি না আই ডন্ট হেল্প আচ্ছা এটা যদি আমি আরেকটা কাজ করি এটাকে আমি আরেকটা দিলাম দেখেন ডু আই ডু ডু আই ডু তাহলে আই ডু আমি করি এটা কি আমি একটা প্রশ্ন করলাম সেটা হচ্ছে কি ডু আই ডু তাহলে প্রশ্ন করলে আমাদের এই জায়গায় একটা কি দিতে হবে আমি কি করি ডু আই ডু আমরা সবাই জানি বাংলাটা হচ্ছে কি আমি কি করি ডু আই ডু আমি কি করি ভোকালটা হবে জিজ্ঞাসা সুরে ডু আই ডু আমি কি করি আর যদি বলি এটা নাবোধকটা করি তাহলে আই ডন্ট মানে আমি করি না তাহলে নাবোধকটা হবে আমি কি করি না তাহলে হচ্ছে ডন্ট এটাকে হচ্ছে আই আর এটা হচ্ছে ডু এটার বাংলাটা হচ্ছে নাবোধকটা হবে আমি কি করি না আমি কি করি না তার মানে এটা হচ্ছে হ্যাবোধক বাক্য এটা হচ্ছে নাবোধক বাক্য তিন নম্বরটা হচ্ছে হ্যাবোধক প্রশ্ন চার নম্বরটা হচ্ছে কি নাবোধক প্রশ্ন চারটে স্ট্রাকচার দ্বারাই আজকে আমরা অনেকগুলো প্রশ্ন শেখানোর চেষ্টা করবো আপনারা একটু লক্ষ্য করে দেখেন তাহলে আমি করি ইংলিশটা হচ্ছে আই ডু আমি করি না আই ডন্ট ডু আমি কি করি ডু আই ডু আমি কি করি না ডন্ট আই ডু এবার আপনি যদি বলেন খাই খাওয়া ইংলিশটা কি বলেন তো ডিয়ার তাহলে এটাকে যদি বলে আমি খাই তাহলে খাওয়া ইংলিশটা হচ্ছে কি ইট তাহলে আমি খাই ইংলিশটা হবে আই ইট আমি খাই ইংলিশটা হবে কি আই ইট আমি খাই না আই ডন্ট ইট এবার যদি বলে আমি কি খাই তাহলে হবে ডু আই ইট শুধু এটা চেঞ্জ করবো শেষ শব্দটা শুধু জায়গায় বসিয়ে দিব ডু আই ইট আমি কি খাই না তাহলে ইংরেজি হবে ডন্ট আই ইট ডন্ট আই ইট এটা হচ্ছে হ্যাবিটের পুষ্টিকর ফর্মুলা ভার্বে এটা হচ্ছে ভার্বে না বলে পুষ্টিকর ফর্মুলা আমি কি খাই না ডন্ট আই ইট আচ্ছা তারপরে যদি বলি আমি লেখাপড়া করি একটু আমি বলেছি লেখাপড়া করি এই জায়গায় আমি করির জায়গায় দিব হচ্ছে লেখাপড়া করা লেখাপড়া করা তাহলে আমি লেখাপড়া করি লেখাপড়া করা ইংরেজি হচ্ছে কি স্টাডি তাহলে আমি লেখাপড়া করি আই স্টাডি আমি লেখাপড়া করি না আই ডন্ট স্টাডি আমি কি লেখাপড়া করি ডু আই স্টাডি আমি কি লেখাপড়া করি না ডন্ট আই স্টাডি কিন্তু ডিয়ার অডিয়েন্স আমরা কিন্তু নিজেকে প্রশ্ন করি না সাধারণত প্রশ্ন করি অন্যকে যেমন কোয়েশ্চেন করি তুমি কি লেখাপড়া করো প্রশ্ন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ইয়েস ফর্ম টাইপ কোয়েশ্চেন একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন তাহলে আপনাকে চিনতে হবে আসলে কোনটা ইয়েস ফর্ম টাইপ কোয়েশ্চেন আমরা সাধারণত কি দেখলে হোটেল ব্যবহার করার একটা টেন্ডেন্সি থাকে না সেটা আমরা করবো না আমাদের আগে দেখতে হবে প্রশ্ন করে যদি কেউ প্রশ্ন করে যার উত্তরটা হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায় অথবা কোনো শব্দ করা ছাড়াই দেওয়া যায় সেটা হচ্ছে ইয়েস ফর্ম টাইপ কোয়েশ্চেন এবার যদি তুমি কি লেখাপড়া করো একটা উদাহরণ দিই তাহলে আমরা সেটা উত্তর না দিয়ে কোনো শব্দ না করে যদি উত্তর দিতে পারি তুমি কি লেখাপড়া করো আর যদি বলি তুমি কি লেখাপড়া করো না তাহলে আমরা এই প্রশ্নগুলো হ্যাবা নাবোধক দ্বারাই হ্যাবা নাবোধক নাবোধক শব্দ দ্বারাই দিতে পারি অথবা কোনো শব্দ ইউজ করা ছাড়াই আমরা দিতে পারি সেটাকে আমরা ইয়েস ফর্ম টাইপ কোয়েশ্চেন বলি এই কোয়েশ্চেনগুলো হচ্ছে ইয়েস ফর্ম টাইপ কোয়েশ্চেন যেটা আমরা হ্যাঁ বা না দ্বারা অথবা মাথা ঝাঁকিয়ে উত্তর দিতে পারি তাহলে আমি বলেছি আমরা আমি দ্বারা সাধারণত প্রশ্ন করি না তুমি দ্বারা প্রশ্ন করি তাহলে প্রশ্ন যদি করি তুমি কি লেখাপড়া করো তাহলে তুমি ইংরেজি হচ্ছে ইউ তাহলে ডু ইউ লেখাপড়া করার ইংরেজি হচ্ছে স্টাডি তাহলে তুমি কি লেখাপড়া করার ইংরেজি হবে ডু ইউ স্টাডি উত্তরটা হবে যদি হ্যাবা না বলুন প্রশ্ন উত্তরটা হবে এক নম্বর আই ডু দ্বারা উত্তর দিতে হবে তাহলে যে ভার্ব স্টাডি এই ভার্ব স্টাডি লাগাতে হবে তাহলে ডু ইউ স্টাডি তুমি কি লেখাপড়া করো উত্তর হবে ইয়েস আই স্টাডি ইয়েস আর স্টাডি এবার যদি বলে তুমি কি লেখাপড়া করো না তাহলে ডন্ট ইউ স্টাডি তুমি কি লেখাপড়া করো না উত্তরটা হবে না আমি লেখাপড়া করি না না ইংরেজি হচ্ছে নো দুই নম্বর দ্বারা উত্তর দেবো নো আই ডন্ট স্টাডি তার মানে হচ্ছে তিন এবং চার নম্বর হচ্ছে প্রশ্ন করার ফর্মুলা এবং এক এবং দুই নম্বর হচ্ছে ওই প্রশ্নের উত্তর দেওয়ার ফর্মুলা এবার যদি বলি তুমি কি খেলা করো তাহলে খেলা করার ইংরেজি হচ্ছে প্লে আর তুমি ইংলিশটা হচ্ছে ইউ ডু ইউ প্লে তুমি কি খেলা করো যদি বলি মাঠে ইন দ্য ফিল্ড তুমি কি মাঠে খেলা করো তাহলে ডু ইউ প্লে ইন দ্য ফিল্ড
উত্তর হচ্ছে হ্যাঁ আমি মাঠে খেলা করি ইয়েস তাহলে থেকে ভার্ব আছে প্লে ঠিক একই ভার্বের জায়গায় বসাবো ইয়েস আই প্লে আবার আই ডু প্লে বসাবো না এই ভার্বটাই ছোট ছোট জায়গায় বসাবো আই প্লে ইন দ্য ফিল্ড ডু ইউ প্লে ইন দ্য ফিল্ড ইয়েস আই প্লে ইন দ্য ফিল্ড এবার যদি বলি তুমি কি মাঠে খেলা করো না তাহলে হবে ডোন্ট ইউ প্লে ইন দ্য ফিল্ড Don't you play in the field? তুমি কি মাঠে খেলা করো? উত্তর হবে no, I don't play in the field. না, আমি মাঠে খেলা করি না। এবার যদি বলি তুমি কি পছন্দ করো? তাহলে পছন্দ করার শব্দটা হচ্ছে কি আমাদের জানি like। তাহলে তুমি কি পছন্দ করো? ইংরেজিতে হবে do you like? Do you like? তুমি কি পছন্দ করো? Do you like? তুমি কি ছবি পছন্দ করো বা মুভি পছন্দ করো? তাহলে উত্তরটা কি হবে? কোশ্চেনটা কি হবে? Do you like movie? তুমি কি খিচুড়ি পছন্দ করো? Do you like the sports? তুমি কি ইংরেজি শিখতে পছন্দ করো? Do you like learning English? Do you like to learn English? আমরা বলতে পারি। তাহলে তুমি কি ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করো? Do you like ওয়েস্টার্ন ড্রেস? তুমি কি ব্যায়াম করতে পছন্দ করো? Do you like to take exercise? এভাবে আমরা বলতে পারি। তাহলে তুমি কি পছন্দ করো? ইংরেজি হবে Do you like? তাহলে উত্তর হবে Yes, I like. হ্যাঁ, আমি পছন্দ করি। তুমি কি পছন্দ করো না? Don't you like? উত্তর হবে No, I don't like. আমি পছন্দ করি না। এবার যদি বলি তুমি কি নিয়মিত অফিসে যাও? তাহলে শেষ শব্দটা হচ্ছে কি যাও? যাও ইংলিশটা কি হবে গো? তাহলে তুমি কি যাও ইংলিশটা হবে কি Do you go? Do you go? তাহলে তুমি কি যাও না ইংরেজি হবে Don't you go? তাহলে তুমি কি অফিসে যাও? Do you go to office? Do you go to office? আর নিয়মিত ইংরেজি তো আমরা জানি regularly. তাহলে তুমি কি নিয়মিত অফিসে যাও? Do you go to office regularly? Do you go to office regularly? আর যদি বলে তুমি কি নিয়মিত অফিসে যাও না? Don't you go to office regularly? তাহলে কোশ্চেন যদি করি Do you go to office regularly? উত্তর হবে হ্যাঁ, আমি নিয়মিত অফিসে যাই। তাহলে ইয়েস, ভার্বটা হচ্ছে কি গো, তাহলে জায়গায় গো বসান। ইয়েস, আই গো টু অফিস রেগুলারলি। আর যদি বলি না, আমি নিয়মিত অফিসে যাই না, তাহলে হবে নো, আই ডোন্ট গো টু অফিস রেগুলারলি। এবার আমি যদি বলি তুমি কি প্রতিদিন 5টায় ঘুম থেকে উঠো? তাহলে সে শব্দটা কি আছে উঠো? ওঠা ইংলিশটা হচ্ছে কি গেট আপ, ওঠা ইংরেজি হচ্ছে ওয়েক আপ, ওঠা ইংরেজি হচ্ছে কি রাইস। তাহলে তুমি কি উঠো ইংরেজি হবে ডু ইউ ওয়েক আপ, ঘুম থেকে ইংরেজি হচ্ছে ফ্রম স্লিপ। ডু ইউ গো ডু ইউ ওয়েক আপ ফ্রম স্লিপ। আর প্রতিদিন 5টা যদি বলি অ্যাট 5 AM, আর প্রতিদিন ইংরেজি হচ্ছে এভরিডে। তাহলে তুমি কি প্রতিদিন 5টায় ঘুম থেকে উঠে ইংলিশটা কি দাঁড়ালো? ডু ইউ ওয়েক আপ ফ্রম স্লিপ অ্যাট 5 AM এভরিডে? উত্তরটা হবে হ্যাঁ, আমি প্রতিদিন 5টায় ঘুম থেকে উঠি। উত্তর হচ্ছে ইয়েস, আই ওয়েক আপ ফ্রম স্লিপ অ্যাট 5 AM এভরিডে। আবার অনেকে না উঠতে পারে, তাহলে সে উত্তর দিতে পারে নো, আই ডোন্ট ওয়েক আপ ফ্রম স্লিপ অ্যাট 5 AM এভরিডে। না হলে হবে না, আমি প্রতিদিন 5টায় ঘুম থেকে উঠি না। এভাবে যদি আপনি বাক্যগুলো ইংরেজি করার চেষ্টা করেন, তাহলে বাক্যগুলো কিন্তু সহজে ইংরেজি করতে আমরা পারবো। এই যে ফর্মুলাটা আছে, তাহলে 4টা ফর্মুলা লিখেছি। আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। আচ্ছা, এবার আমি যদি এই জায়গায় একটা ডাব্লিউএস ওয়ার্ড বসাই, ডাব্লিউএস ওয়ার্ড তো আপনারা জানেন যেটা প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয়, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা যদি আমরা বলি হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি, তারপরে আমরা যদি এই জায়গায় আরেকটা বসাই হোয়েন, হোয়েন মানে হচ্ছে কি কখন, এ জায়গায় যদি আমরা বসাই হোয়ার, হোয়ার মানে হচ্ছে কি কোথায়, এ জায়গায় বসালাম হোয়াই, হোয়াই মানে হচ্ছে কি কেন, এ জায়গায় আরেকটা বসালাম হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে অথবা কেমন, এ জায়গায় বসালাম আমি হুম, হুম মানে বসালাম হচ্ছে কাকে, আর এ জায়গায় আরেকটা দিলাম হুইস, কিন্তু এই জায়গায় আমি আরেকটা দিলাম বুক, হুইস বুক, তাহলে দিলাম হচ্ছে কোন বইটি, কোন বইটি, এই বুকের নিচে আন্ডারলাইন করলাম, তারপরে এ জায়গায় আরেকটা লিখলাম হচ্ছে হুজ বুক, এ জায়গায় আন্ডারলাইন করে রাখলাম, এ জায়গায় লিখলাম হচ্ছে কার বইটি, এই বইয়ের নিচে আন্ডারলাইন করে দিলাম। তাহলে দেখেন কয়টা ডাব্লিউএস ওয়ার্ড লিখেছি, হোয়াট, হোয়েন, হোয়্যার, হোয়াই, হাউ, হু, হুইস বুক এবং হুজ বুক, টোটাল আমরা 8টা কোয়েশ্চেন লিখেছি, কোয়েশ্চেন ওয়ার্ড লিখেছি, এটা দিয়ে আমরা এখন প্রশ্ন করতে পারবো। প্রথম ওয়ার্ডটা কি আছে বলতো, হোয়াট। তাহলে আমি হোয়াটটা প্রথমে আমরা বসাই এই জায়গায়, প্রথমে আমরা হোয়াট লিখলাম এই জায়গায়, তাহলে এই জায়গায় দাঁড়ালো হোয়াট ডু আই ডু, হোয়াট ডোন্ট আই ডু, দুইটাই যেটা বসাবো সেটা দুইটার ক্ষেত্রে বসাবো, হোয়াট ডু আই ডু, হোয়াট ডোন্ট আই ডু, এটা হচ্ছে ইয়েস ফর্মুলার কোয়েশ্চেন। এর আগে যদি আপনারা ফর্মুলা সেম থাকবে কোনো চেঞ্জ হবে না, তার আগে যদি আপনি একটা ডাব্লিউএস কোয়েশ্চেন বা ওয়ার্ড বসিয়ে দেন, তাহলে সেটা হচ্ছে একটা ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাবে। এবার কি দাঁড়ালো হোয়াট ডু আই ডু, হোয়াট ডোন্ট আই ডু। আচ্ছা, এবার যদি বলি তুমি কি রান্না করো, তাহলে তুমি ইংলিশে কি হবে ইউ, আর রান্না করার ইংরেজি কি হবে কুক, তাহলে হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো, তাহলে উত্তরটা হবে
উত্তর দেওয়ার ক্ষমতা কিন্তু এক এবং দুই। What do you cook? তুমি কি রান্না করো? উত্তরটা কি হবে? I cook ভাত আছে কি cook? I cook rice and fish। এবার যদি বলি তুমি কি রান্না করো না? What don't you cook? তুমি কি রান্না করো না? উত্তর হবে I don't cook rice and fish। আমি ভাত মাছ রান্না করি না। অথবা I don't cook fast food। আমি খিচুড়ি রান্না করি না। অথবা I don't cook fast food। আমি fast food রান্না করি না। এবার যদি কোশ্চেন করি তুমি কি জানো, তাহলে জানা ইংলিশে কি ডিয়ার অডিয়েন্স নো, তাহলে তুমি কি জানো? What do you know? What do you know? তুমি কি জানো না ইংলিশে হবে কি তাহলে? What don't you know? What don't you know? তুমি কি জানো? What do you know? তুমি কি জানো? I know everything. আমি সবকিছুই জানি। What don't you know? I know nothing. আমি কিছুই জানি না। অথবা I don't know everything. আমি সবকিছুই সবকিছু জানি না। সেটা আপনি যেভাবেই বলেন। তারপরে যদি কোশ্চেন করি What do you শেখানো, তুমি কি শেখাও? শেখানো মানে কি হবে বলেন তো? Teach। তাহলে তুমি কি শেখাও? What do you teach? এবার যদি বলি তুমি কি শেখাও না? What don't you teach? তুমি কি শেখাও না? এবার যদি কোশ্চেন করি এরপরে আছে কি কখন, কখন ইংরেজি কি হবে বলেন তো? When। তাহলে এদের কি হবে? When do you teach? তুমি কখন শেখাও? এবার যদি নাবোধক করি তাহলে কি হবে? When don't you teach? তুমি কখন শেখাও না। এবার যদি এবার where লাগাই তুমি কোথায় শেখাও? Where do you teach? আর তুমি কোথায় শেখাও না? Where don't you teach? এবার যদি বলি তুমি কেন শেখাও, কেন ইংরেজি হচ্ছে why, এর থেকে why বসাই। Why do you teach? তুমি কেন শেখাও না? Why don't you teach? এবার যদি বলি তুমি কিভাবে শেখাও, কিভাবে ইংলিশটা কি হবে তাহলে? হাউ। তাহলে এটাকে আমরা হাউ বসিয়ে দিই, তাহলে হাউ ডু ইউ টিচ, তুমি কিভাবে শেখাও না? হাউ ডোন্ট ইউ টিচ। এবার যদি বলি তুমি কাকে শেখাও, কাকে ইংরেজি কি হবে বলো তো? হুম। তাহলে হুম ডু ইউ টিচ, তুমি কাকে শেখাও, তুমি কাকে শেখাও না ইংরেজি কি হবে তাহলে? হুম ডোন্ট ইউ টিচ, হুম ডোন্ট ইউ টিচ। এবার যদি বলি এটাকে কোন বই দিয়েছি, এবার যদি বলি শেখানোর সাথে কি যায় বলো তো? এই জায়গায় বইদের পরে সবসময় একটা নাউন হবে, একটা নাম হবে। যেমন তুমি কোন কবিতা শেখাও, কোন কবিতা ইংলিশে হবে, কোন ইংরেজি হবে হুইস, আর কবিতা ইংলিশে এই বুকের বদলে তখন দিব পোয়েম, POEM। তাহলে তুমি কোন কবিতা শেখাও? হুইস পোয়েম ডু ইউ টিচ, তুমি কোন কবিতা শেখাও না তাহলে কি হবে? হুইস পোয়েম, হুইস পোয়েম ডোন্ট ইউ টিচ। এবার যদি বলি তুমি কার কবিতা শেখাও, দেখো আমরা পোয়েম লাগিয়ে দিই, তাহলে কার কবিতা ইংরেজি হবে? হুইস পোয়েম, হুইস পোয়েম মানে কোন কবিতা, হুইস পোয়েম মানে কার কবিতা? হুইস পোয়েম ডোন্ট ইউ টিচ। আর তুমি কার কবিতা শিখাও? হুইস পোয়েম ডু ইউ টিচ, তুমি কার কবিতা শিখাও। আচ্ছা এবার আমরা যদি আরেকটু ভাব দিই, যেমন রান্না করা ইংলিশটা কি বলেন তো? কুক। তাহলে আমি রান্না করি ইংরেজি হবে আই কুক, আই কুক। আমি রান্না করি না, আই ডোন্ট কুক। এবার আমরা ইয়েস বা নোটা কোশ্চেন করি তুমি কি রান্না করো? ডু ইউ কুক। তুমি কি রান্না করো না? ডোন্ট ইউ কুক। এবার যদি বলি তুমি কি রান্না করো, এবার লাগে প্রথমটা হোয়াট ডু ইউ কুক, হোয়াট ডোন্ট ইউ কুক, হোয়ার ডু ইউ কুক, Where don't you cook? When do you cook? When don't you cook? Why do you cook? Why don't you cook? How do you cook? How don't you cook? এবার whom do you cook? তুমি কাকে রান্না করো? হবে আমাদের হয়তো প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আমাদের যে গ্রহণযোগ্যতা বাংলার সে অনুযায়ী বাক্যটা কিন্তু আসলে শুদ্ধ না। কিন্তু তুমি কাকে রান্না করো না বলে যদি বলি তুমি কার সাথে রান্না করো, তাহলে এটার আগে একটা প্রিপজিশন বসাবো, যেমন উইথ। তুমি কার সাথে রান্না করো? উইথ হুম ডু ইউ কুক, তুমি কার সাথে রান্না করো না? উইথ হুম ডোন্ট ইউ কুক। এবার যদি বলি তুমি কোন খাবার রান্না করো, তাহলে কোন ইংরেজি হুইচ, খাবার ইংরেজি হচ্ছে ফুড, হুইচ ফুড ডু ইউ কুক, তুমি কার খাবার, কোন খাবার রান্না করো না? হুইচ ফুড ডোন্ট ইউ কুক। আর তুমি কার খাবার রান্না করো ইংরেজি কি হবে? হুইচ ফুড ডু ইউ কুক, তুমি কার খাবার রান্না করো না? হুইচ ফুড ডোন্ট ইউ কুক। তাহলে এভাবে আমরা বাক্যগুলো ইংরেজিতে রূপান্তর করতে পারবো যে কোনো ভার্ব দিয়ে। সুতরাং আপনি যদি ভাষাভাষি একটু প্র্যাকটিস করেন, এই আরও কিছু নিজের ভাব চেঞ্জ করে নতুন নতুন বাক্য ইংরেজিতে রূপান্তর করতে সক্ষম হবে বলে আমি মনে করি। তিনি ছিলেন। এবার আমি যদি প্রশ্ন করি যে আপনি কেন ইংরেজি শিখেন, কেন ইংলিশ শিখেব? হোয়াই, হোয়াই ডু ইউ, সেখানে যাবে লার্ন ইংলিশ। তুমি কেন ইংলিশ শিখো, ইংলিশ হবে হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ। এবার যদি বলি তুমি কখন ঘুম থেকে উঠো, কখন ইংরেজি হচ্ছে হোয়েন, হোয়েন তুমি ইংরেজি হচ্ছে ইউ, তাহলে হোয়েন তারপরে হবে ডু, তারপরে হবে ইউ, আর এটা হচ্ছে ওঠে যাবে ওয়েক আপ, হোয়েন ডু ইউ ওয়েক আপ ফ্রম স্লিপ। তারপরে যদি বলি তুমি কোথায় বাস করো, কোথায় ইংলিশটা হবে কি হোয়ার ডু ইউ, বাস করো ইংরেজি হচ্ছে লিভ, হোয়ার ডু ইউ লিভ। এবার যদি বলি তুমি কোথায় চাকরি করো, ইংরেজি কি হবে তাহলে? হোয়ার
do you tackle in the job of a sir? Where do you serve? Where do you serve? তারপরে যদি বলে তুমি কিভাবে অফিসে যাও? কিভাবে ইংলিশে কিভাবে বলেন তো হাউ? তাহলে ডু ইউ যাও আমি যাবে গো হাউ ডু ইউ গো টু অফিস তুমি কার সাথে তোমার প্রবলেম গুলো শেয়ার করো তাহলে কার সাথে কি যাবে উইথ হুম ডু ইউ শেয়ার করেন ইউ শেয়ার তাহলে উইথ হুম ডু ইউ শেয়ার ইউর প্রবলেম তুমি কার সাথে তোমার প্রবলেম গুলো শেয়ার করো তারপর যদি বলে তুমি কোন ছবি দেখতে পছন্দ করো অথবা তুমি কোন গান শুনতে পছন্দ করো কোন গান তাহলে হুইচ সং তাহলে পছন্দ করে কিন্তু হচ্ছে লাইক হুইচ সং ডু ইউ লাইক টু লিসেন Which song do you like to listen? আর তুমি কার গান শুনতে পছন্দ করি হবে Which song do you like to listen? এভাবে যদি পাশাপাশি অনেকগুলো প্যাটার্ন দিয়ে প্র্যাকটিস করি আমার মনে হয় না ইট উইল বি রিয়ালি টাফ ইট উইল নট বি রিয়ালি টাফ টু প্রুভ ইউর সেলফ অ্যাজ আ স্মলেস্ট স্পিকার ইন ইংলিশ সুতরাং ডিয়ার স্টুডেন্ট আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান আই এম গোইং টু ফর্মালি রিকোয়েস্ট টু এভরিওয়ান ট্রাই টু প্র্যাকটিস বাই ইউর ওন অ্যাট ইউর রেসিডেন্স and try to learn some better things to explore yourself for better tomorrow. No more today. Hopefully see you very soon with another content. It's Chachiyo, Mr. Allah. That's all. Thank you. Thank you very, very much.